আমি অনুরোধ করবো এটা পড়ো, বুঝতো? পড়বো না, পড়ো পড়ো, তুমি আগে ওয়ার্ড মিনিং গুলো দেখো। স্যার, ক্লাস কি রেকর্ড হচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার আমার এখানে না স্যার একটা ইয়া আসছে স্যার। হ্যাঁ ভাই, এটা জাস্ট কন্টিনিউ দিতে হবে। আচ্ছা দিলাম কন্টিনিউ। ইউ অল নো শেখ মুজিবুর রহমান অ্যাজ ওয়ার্ড মিনিং গুলো আগে ইয়া করো, ওয়ার্ড মিনিং গুলো আগে পড়ো, অর্থগুলো আগে বলো। যেমন প্রথম, হ্যাঁ, মেমোয়ার্স, অপ্রেসড, অটোবায়োগ্রাফি, আনফোল্ড, এক্সেপ্ট, ইনসিস্ট, ইকুয়েট, মোয়েস্ট। অর্থগুলো একটা একটা বলো। মেমোয়ার্স অর্থ কি বলতে পারো? মেমোয়ার্স মানে স্মৃতি। হ্যাঁ, এটা ইয়াটা কি, প্রোনাউন্সিয়েশনটা কি হবে? মেমোয়ার্স মানে হলো যে স্মৃতি, ঠিক আছে? মেমোয়ার্স মানে হলো, এটা হলো স্মৃতি। আচ্ছা, তারপরে অপ্রেসড, প্রকাশিত। অপ্রেসড হবে অর্থ, প্রকাশিত। অপ্রেসড, কি বলো, প্রকাশিত না, প্রকাশিত কিভাবে? প্রকাশিত তো এক্সপ্রেসড, এটা অলরেডি প্রকাশ হয়ে গেছে। অপ্রেসড, অপ্রেস অর্থ কি? অপ্রেস, অপ্রেস অর্থ কি? নির্যাতন, নিপীড়ন, নির্যাতিত। অপ্রেস অর্থ হলো এখানে, অপ্রেস মানে নির্যাতন, আর অপ্রেস কাউকে নির্যাতন করা হয়েছে, সেটাকে আমরা অপ্রেস এটা বলে থাকি। হ্যাঁ, তারপরে বলো, অপ্রেস, নিপীড়িত, অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অপ্রেস, অটোবায়োগ্রাফি স্যার, আত্মজীবনী। অটোবায়োগ্রাফি, হ্যাঁ, অটোবায়োগ্রাফিটা কি? আত্মজীবনে যা লেখক নিজে লিখেছে। অটো বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি এটা কি কি বোঝাচ্ছে এটা দ্বারা? আত্মজীবন, লেখকের আত্মজীবন, হ্যাঁ, এটা নাউন, এটা পার্সন স্পিচ হিসেবে এটা নাউন, অটোবায়োগ্রাফি, অটো অটোবায়োগ্রাফি। তারপর আনফোল্ড, আনফোল্ড অর্থ কি? উন্মোচিত, উন্মোচন করা। ফোল্ড মানে কোনো কিছু ভাঁজ করে রাখা বা উন্মোচন না করা, আনফোল্ড মানে এটাকে খুলে দেওয়া, মানে ভাঁজ খুলে দেওয়া। এক্সার্ট, উদ্ধৃতি অর্থ কি? উদ্ধৃতি নাউন, এক্সার্ট মানে উদ্ধৃতি, উদ্ধৃতি নাউন, ঠিক আছে? মানে তুমি কোনো কারো একটা কোটেশন, মানে আমরা কোটেশন দিই না, ধরো কেউ কোনো কিছু লিখেছে একটা কথা কোনো জায়গায়, হ্যাঁ, একটা কথা বলেছে, ওনার কথাটা আমরা হুবহু যখন আমার কথাতে ওনার কথাটা এনে আমি একটা মানে বলি যে উনি এটা বলেছেন হুবহু কথাটা, সেটা উদ্ধৃতি, এক্সার্ট। ওকে, ইনসিস্ট, ইয়েস স্যার, ইনসিস্ট কি হবে? অন্তর্ভুক্ত, ইনসিস্ট, ইনসিস্ট অর্থ কি? অন্য কেউ কি বলতে পারো ইনসিস্ট অর্থ? এরপরে বলো ইকুয়েট, ইকুয়েট কি হবে? সমান, হ্যাঁ, ইকুয়েট এটা তোমার, তবে এটা কোন পার্সপেক্টিভ স্পিচে আছে সেটা বলতে হবে। স্যার ভার্ব, স্যার সমান, সমান করা, হ্যাঁ, সমতা করো, কিছু সমান গণ্য করা, ঠিক আছে? আচ্ছা, ময়েস্ট, ময়েস্ট কি হবে? স্যাঁতসেঁতে, আর্দ্র, স্যাঁতসেঁতে, ভিজা, ঠিক আছে, মাস্ট। ওকে, তাহলে আমরা ওয়ার্ড মিনিং গুলো জেনে নিলাম, কোনটা কোন পার্সন স্পিচ আমরা সেটাও জেনে নিলাম। তাহলে আনফিনিশড মেমোরিজ,
unfinished adjective, memories, memoirs, memoirs, এখানে noun, স্মৃতি, ঠিক আছে? ওকে, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি, work in pairs and discuss the questions, what do you see in the picture, what does memoirs mean, what does the unfinished memoirs mean in your own language, অর্থাৎ অসমাপ্ত স্মৃতি, যে স্মৃতিগুলো উনি সমাপ্ত করে যেতে পারেননি, the memories, the things that he hasn't completed, been able to complete in his lifetime. What relation do you find between Sheikh Mujibur Rahman and the unfinished memories? Obviously, relation ache. Amra eta dekhbo. Tahole, okay. Read the text silently and tell what it is about. Okay. Silently porte bolche. Tarpor amra silently amra kotoruku porte pari. Eta dekhar bishoy. Tao amra porbo. Poro. Anuddho, you read the text and at the same time try to find out the meaning in Bengali. In case you are not been able to find it out, then I'll help you. Do it. Okay, sir. Mane English bolbo pore eta onubad korbe sathe sathe bangla ta bolbe na parle ami okay sir. You all know Sheikh Mujibur Rahman as a politician who has many feathers in his crown. আমরা সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন রাজনীতিবিদ হিসেবে জানি, যিনি তার সফলতার মুকুটে অনেক পালক যুক্ত করেছেন। He is the leader of our struggle for independence. তিনি আমাদের স্বাধীনতার সংগ্রামের একজন নেতা ছিল। He declared independence on 26 March 1971. তিনি 1971 সালের 26 মার্চে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। He is the founder of Bangladesh. He is the father of our nation. তিনি বাংলাদেশের স্থপতি, তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা, তিনি আমাদের জাতির পিতা. He is the leader of the oppressed people. তিনি নিপীড়িত নির্যাতিত মানুষদের নেতা. He was and still is so popular. তিনি আগে খুবই জনপ্রিয় ছিলেন এবং এখনো তিনি তেমনই জনপ্রিয়। So dear and so on to everybody that people passionately call him Bangabandhu, meaning the friend of Bengal or Bangla. তিনি মানুষের এত আপন, এত নিজ ছিলেন যে মানুষ তাকে এখনো বঙ্গবন্ধু বা বাংলার বন্ধু হিসেবে ডাকে। But do you know Bangabandhu as a writer? কিন্তু তুমি কি জানতে বঙ্গবন্ধুকে একজন লেখক হিসেবে? Yes, we have got some precious memories of Bangabandhu written by himself. জি, আমরা বঙ্গবন্ধুর লেখা কিছু মূল্যবান স্মৃতি পেয়েছি। He wrote that in Bangla, which is available as অসমাপ্ত আত্মজীবনী। তিনি এগুলো বাংলাতে লিখেছেন যা অসমাপ্ত আত্মজীবনী হিসেবে বর্তমানে পাওয়া যাচ্ছে। Written in the style of autobiography, বঙ্গবন্ধু unfold the some unknown aspects of his personal, political and family life in this book. এই বইটি আত্মজীবনীর মতো করে লেখা হয়েছে, যেখানে বঙ্গবন্ধু তার কিছু অজানা তার ব্যক্তিগত জীবনে, রাজনীতি এবং তার পারিবারিক জীবনে কিছু অজানা তথ্যকে উন্মোচিত করেছে। The narration clearly shows why he has been Bangabandhu and why he is the best Bengali in 1000 years. তার এই লেখাটি স্পষ্টভাবে বলে দেয় যে কেন তিনি বঙ্গবন্ধু এবং কেন তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। দ্য ফলোয়িং টেক্সট ইজ অ্যান এক্সার্ট টেকেন ফ্রম দ্য আনফিনিশড মেমোয়ার্স অ্যান্ড ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য বুক। এই নিচের লেখাটি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে নেওয়া হয়েছে, যা তার বাংলা ও বইটির একটি ইংরেজি অনুবাদ। People in the village that I visited would not only offer me refreshments, but they would also offer me money and would be offended if I refused to take it. গ্রামের মানুষেরা যেখানে আমি ভ্রমণ করতাম বা যেখানে আমি যেতাম,
সেখানে তারা শুধুমাত্র আমাকে প্রশান্তির জন্য সেখানে রিফ্রেশমেন্ট বলতে কি বুঝিয়েছে রিফ্রেশমেন্ট বলতে খাবার দাবার সেবা মানে তার শুধু আমাকে বিভিন্ন খাবার পরিবেশন এত জনপ্রিয় নেতা ছিলেন যেখানে যাইতো ওনার জন্য মানুষ খুব মানে তুমি ধরো তোমার তুমি খুব বিখ্যাত মানুষ সবার প্রিয় মানুষ তো তোমার যদি কেউ কিছু খাওয়াইতে পারে সে নিজেকে ধন্য মনে করবে না বলে না ওনারে খাওয়াইতে পারছে আমার মনটা খুব ভালো লাগতেছে তাই না এরকম প্রিয় মানুষটাকে সবাই সেবা শুশ্রূষা করতে পছন্দ করে তো ওনাকেও কিন্তু এই রিফ্রেশমেন্ট গ্রামে গিয়েছেন উনি ওনাকে দেখে সবাই এটা আনে ওইটা আনে এটা খান ওটা খান এইভাবে সবাই খুবই মানে সমাদর করছে তারপরে would also তারপরে they would also offer me money and would be offended if I refused to take it তারা আমাকে টাকা নেওয়ার জন্য অনুরোধ করত এবং আমি যদি তা নিতে অস্বীকার করতাম তবুও তারা খুব মন খারাপ করত they insisted that I should utilize the money for my campaign তারা বলতো যে আমাকে আমার এই অর্থগুলো আমার কেন্দ্র আমার রাজনৈতিক কেন্দ্রের জন্য ব্যবহার করা উচিত I remember once how a very poor old man had waited for a few hours by her heart because she had been told that I would be crossing by. আমার মনে আছে একবার খুবই বয়স্ক দরিদ্র একজন মহিলা কয়েক ঘন্টা ধরে তার বাড়ির সামনে অপেক্ষা করছিলেন কারণ তিনি জানতে পেরেছিলেন যে আমি তার বাড়ির সামনের রাস্তা দিয়ে অতিক্রম করে যাচ্ছি যখন সে when she finally met me She held my hands and said, please come inside my heart because I would like you to sit inside it for a while. যখন সে অবশেষে আমার সাথে দেখা করলো তখন সে আমার হাতটি ধরলো এবং বলল দয়া করে প্লিজ আমার বাড়িতে আসুন দয়া করে আমার বাড়িতে আসুন কারণ আপনি যদি আমার বাড়িতে এসে কিছুক্ষণের জন্য বসেন তাহলে আমি খুব খুশি হব হোল্ডিং অন টু আর হ্যান্ড আই ওয়েন্ট ইন তার হাত ধরে আমি ভিতরে গেলাম There were a lot of people with me and yet she spread out a mat for all of us and gave me a ball of meal, a palm leaf and some coins. আমার সাথে অনেক মানুষ ছিল এবং তা সত্ত্বেও সে তার ঘুরে ঘরের ভিতরে একটু মাদুর পেতে দিল আমাদের সবার বসার জন্য এবং আমাকে এক এক বাটি দুধ দিল একটি খাওয়ার জন্য পান পাতা দিল এবং সাথে কিছু আমাকে মুদ্রা দিল পান দিল আমাকে থিংস শি সেড মাই ডিয়ার সন প্লিজ ড্রিং দ্য মিল্ক এন্ড হ্যাভ দ্য পান লিফ এন্ড টেক দ্য মানি লিটল দো ইট ইজ বিকজ দ্যাটস অল আই হ্যাভ আমার হাত ধরে এইসব জিনিস দিয়ে সে বলল আমার প্রিয় পুত্র তুমি দয়া করে দুধটি পান করো পানটি খাও এবং টাকাগুলো নাও এটি যদিও খুবই সামান্য কিন্তু এটি আমার সব জিনিস যা আমি আমার কাছে রাখি টিয়ার্স কেম টু মাই আইজ আই ড্র্যাঙ্ক দ্য মিল্ক বাট রিটার্ন দ্য কয়েন অ্যালং উইথ সাম মোর মানি সেইং ইয়োর ব্লেসিংস আর মোর দ্যান সাফিসিয়েন্ট ফর মি দে ক্যান নট বি ইকুয়েটেড উইথ মানি অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনাফ টু রিপে ইউ আমার চোখে পানি চলে এলো আমি সমস্ত দুধ খেলাম কিন্তু তাকে মুদ্রাগুলো ফিরিয়ে দিলাম এবং তার সাথে তাকে আরো কিছু মুদ্রা দিলাম বললাম আপনার দোয়া ভালোবাসা আমার জন্য সবসময় পর্যাপ্ত পর্যাপ্তের চেয়েও বেশি এই আপনার এই দোয়ার সাথে কখনো টাকা এবং কোনো কিছু তুলনা করা যাবে না এবং আমার কাছে এমন পর্যাপ্ত নেই যে আমি আপনাকে এগুলো পরিশোধ করতে পারি বাট শি রিফিউজ টু টেক দ্য কয়েন্স অ্যান্ড দ্য মানি আই গেভ হার কিন্তু সে এই টাকা এবং মুদ্রাগুলো নিতে অস্বীকার করলো কিন্তু আমি তাকে দিলাম ইনস্টেড শি টোল্ড মি অ্যাফেকশনেটলি শি দ্য প্রেয়ার্স অফ দ্য পুয়ার উইল বি উইথ ইউ কিন্তু সে আমাকে দয়ার সাথে বলল গরিবদের দোয়া সবসময় তোমার সাথে আছে When I left her heart, my eyes were moist with tears. On that day, I promised myself that I would do nothing to betray my people. যখন আমি তার বাস কুড়ে ঘরটি ত্যাগ করতে গেলাম তখনই আমার চোখ ভরে জল এলো তখন সেই দিনই আমি প্রতিজ্ঞা করলাম যে আমি এমন কোন কাজ করব না যাতে আমার দেশের লোক আমার কোনো কষ্ট পায় আমি আমার দেশের লোকের সাথে বিশ্বাসঘাতকতা করব রাইট বিট্রে মানে বিশ্বাসঘাতকতা করা আই উইল নট ডু এনিথিং এগেইনস্ট দ্য নেশন
against that that goes against the nation, or I will not and engage myself in any plotting against the nation. ষড়যন্ত্র কোন ধরনের অবিচার অত্যাচার বা এই ধরনের বিশ্বাসঘাতকতামূলক যেটা জাতির সাথে আমি করব না, অর্থাৎ উনি এত ভালোবাসা পেয়েছেন, এই সামান্য একটা মানুষ, গরিব মানুষ তাকে এত ভালোবাসে, তো মানুষের জীবনে আর কি চাই? টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো তো মানুষ মৃত্যুর পরে এগুলো নিতে পারে না, তো কি নিতে পারে? মানুষের ভালোবাসাটা নিতে পারে। পৃথিবীতে মানুষের নেওয়ার মতো কিছুই নাই। আমাদের প্রত্যেকটা মানুষেরই, মানুষের কাছ থেকে, পৃথিবী থেকে নেওয়ার আমাদের কিছু নেই, আছে কেবল মানুষের দোয়া, ভালোবাসা, সৎকর্ম করে নিজেকে আল্লাহর কাছে সৃষ্টিকর্তা যে যে ধর্মে থাকুক, সৃষ্টিকর্তার কাছে নিজেকে সৎ ভাবে চলে, নিজেকে সৎ প্রমাণিত করে, মানুষের ভালোবাসা নিয়ে সমাজে মানুষ উপকার করে যাওয়া, হ্যাঁ, লোভ না করা, নির্লোভ থাকা সব ক্ষেত্রে, এটাই তো আমাদের প্রাপ্তি। তো আমরা কিন্তু এই যে আমাদের এই যে আমরা যে মানে অনেক বেশি লোভে পড়ে যাই, আমি যখন লোভ করি তখন আসলে আমি কিন্তু আমার দ্বারা আরো অনেক মানুষের ক্ষতি হয়, এই জন্য লোভ করতে নাই, কারণ জীবনের জীবনটা সংক্ষিপ্ত, এখানে আমাদের বুঝতে হবে। তো বঙ্গবন্ধু এই যে এই কথাগুলো পরে ওনার আত্মজীবনী পরে কি মনে হচ্ছে যে আমরা আসলে বুঝতে পারছি যে উনি আসলে খুবই একটা মাটির মানুষ ছিলেন, দেশের জন্য মানুষের জন্য ওনার অনুভূতিগুলো উনি ব্যক্ত করেছেন, তাই না? তো এরকম একটা নেতা থাকাতেই কিন্তু বাংলাদেশ আজকে স্বাধীন হতে পেরেছি, এবং আল্লাহর বিশেষ নেয়ামত, ওনার মতো নেতা আল্লাহ তাআলা বাংলাদেশে আমাদের জন্য রেখেছেন, তাই আজকে আমরা স্বাধীন দেশ হিসেবে উপভোগ করতে পারছি। যা হোক, এখানে এই যে শব্দগুলো অর্থগুলো আমরা অলরেডি জেনে ফেলেছি, তারপরে এখানে কোয়েশ্চেন অ্যান্সার গুলো তো তোমরা, এই যে হোয়াট কাইন্ড অফ ক্যাম্পেইন ডু ইউ থিঙ্ক দ্য রাইটার ইজ টকিং অ্যাবাউট, ওয়াই উড দ্য ভিলেজার্স অফার বঙ্গবন্ধু মানি, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট দ্য ওল্ড ওমেন ইন দ্য অ্যাবাভ এক্সার্পট, why was Bangabandhu emotional to experience the story of the old woman? Do you think this story has any moral? What is that? Justify you. Acha, ekhane prothomta ekjon bolo je what kind of campaign do you think the writer is talking about? Ki dhoroner campaign er kotha bolo, ki dhoroner kotha? Electional campaign etar kotha bolche, tale eta bojha gelo, eta ki স্বাধীনতার পরে না আগে, কি মনে হয়? আগে, অনেক আগে, স্বাধীনতার আগে, দ্যাট মিন্স বহু আগে, এটা যখন আমাদের দেশ স্বাধীন হয়নি তখন কিন্তু এই ক্যাম্পেইনের কথা বলছে। তারপরে ওয়াই উড দ্য ভিলেজার্স অফার বঙ্গবন্ধু মানি, কেন অফার? দে ওয়ান্টেড টু কন্ট্রিবিউট ইন দা ইলেকশনাল ক্যাম্পেইন অফ বঙ্গবন্ধু। ঠিক আছে, কারণ তখন পার্টি ফান্ডে টাকা দেওয়ার মতো ওইরকম কোনো ইয়া ছিল না, তো সাধারণ মানুষই কিন্তু টাকা দিত, ক্যাম্পেইন করতে তো টাকা পয়সা লাগে, তো এটা এত সহজ না, অনেক খরচ হয়। তারপরে দেখো, হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন অ্যাবাউট দ্য ওল্ড ওমেন ইন দ্য অ্যাবাভ এক্সার্পট, এটা কোশ্চেনের অর্থটা বুঝতে পেরেছো? জি স্যার। About the old woman in the above excerpt, উপরে উল্লেখিত যে উদ্ধৃতি, এখানে যে মহিলার কথা বলা আছে তার সম্বন্ধে তোমার কি ধারণা? অর্থাৎ দেখো, কি ধারণাটা কি আমার কাছে কি মনে হচ্ছে জানো? দেখো, ওই ওই সময়ের মানুষ, আমরা অনেক কথা বলি যে আমরা আজকে অগ্রসর, আমরা অনেক শিক্ষিত হয়ে গেছি, আমরা অনেক দেশকে ভালোবাসি, ওই মহিলার তুলনায় আমাদের দেশ বা দেশভক্তি, দেশের প্রতি ভালোবাসা বা রাজনৈতিক জ্ঞান আমাদের খুবই, আমরা একদম মূর্খ। এই মহিলা এতটা দরিদ্র, তারপরেও কিন্তু তার মধ্যে পলিটিক্যাল অ্যাওয়ারনেস, রাজনৈতিক সচেতনতা কতটা ছিল দেখো। সে পার্টি বঙ্গবন্ধু ইলেকশন করবেন, মানে ক্যাম্পেইন করছেন, এটার জন্য তার টাকার দরকার, এই জিনিসে এই গ্রামের দরিদ্র মহিলা ওই সময়ে, যে সময়ে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, বিভিন্ন ধরনের এলিমেন্টস নাই, যোগাযোগ ব্যবস্থা একেবারেই কোনো কিছু নাই, তখনকার দিনে তো চিঠিপত্র চলতো, চিঠি লিখতো মানুষ,
তখন তো মানুষ চিঠি লিখতো, হয়তো টিএনটি ছিল, তো গ্রামে কি টিএনটি ছিল? জীবনও ছিল না। ওই যুগের মানুষ, ওই সময়ের মানুষ কতটা রাজনৈতিক সচেতন, কতটা মানবিক, যে এতটা গরিব মানুষ তারপরেও সে কতটা দারিদ্র্যের মাঝে তাদের মন মানসিকতা কত উঁচু ছিল। আর আজকে আমরা আমাদের অবস্থা কি? আমরা কি ওই মহিলার মতো হতে পেরেছি? আর মহিলা দেখো এখানে, সে যেমন পলিটিক্যালি খুবই রাজনৈতিক সচেতন মানুষ, তারপরে সে আত্মত্যাগ করতে জানতো, মানে স্যাক্রিফাইস ফর দ্য নেশন, ওয়েলবিং ফর দ্য অব দ্য নেশন, আমরা কি করতে পারছি? আজকে আমরা কিন্তু সবাই মুখে মুখে বলি দেশকে ভালোবাসি, কিন্তু এই যে আত্মত্যাগ করার একটা একটা প্রবণতা আমার যাই আছে, আমি আমি যতটুকুই পারি এতটুকুই কি আমরা 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 করতে পারছি? একজন ছাত্রের দেশকে ভালোবাসার অনেক সুযোগ আছে, সে ভালো করে পড়াশোনা করবে, সে 100% সততার সাথে পড়াশোনা করবে, যাতে কেন করবে, সে সেখানে সে দেশকে ভালোবাসে, এতে লাভ কি? সে যদি ভালো করে পড়াশোনা করে, সে যদি মানে আন্তরিকভাবে লেখাপড়াটা শিখে নিজ দায়িত্বে, হ্যাঁ, তাহলে কি হবে, সে বড় হয়ে দেশের জন্য অনেক মঙ্গল করতে পারবে, ভালো ভালো কাজ করতে পারবে, সে জ্ঞান অর্জন করলে দেশের উন্নয়ন হবে, তাই না? তো এখন এই জিনিসটা কে বুঝাবে? এই জিনিসটাকে আমরা বুঝতে পারি যে আমি প্রত্যেকটা মানুষই তার যা যার যার জায়গা থেকে যার যার দায়িত্বটা সম্পূর্ণভাবে আন্তরিকভাবে এবং মানে আন্তরিকভাবে করলে এটাই কিন্তু দেশের দেশের জন্য তোমার সেবা করা হয়, তুমি তখন দেশপ্রেমিক। কিন্তু আমরা কি আমাদের দায়িত্ব গুলো পালন করছি আমাদের অবস্থান থেকে? করছি না। তো তাহলে আমি নিজেকে দেশপ্রেমিক বলি কিভাবে? মুখে মুখে বলি, আর এখানে ভণ্ড দেশপ্রেমিক আমরা, ঠিক আছে? তাহলে আমাদেরকে কিন্তু এই যে বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে। তাহলে এই যে মহিলা সম্বন্ধে আমার ধারণা হলো ব্যক্তিগত হবে, মহিলা খুবই সাহসী, খুবই আত্মত্যাগী, ভেরি কারেজিয়াস ওমেন, ভেরি মাচ অফ স্যাক্রিফাইস ইন নেচার, হ্যাঁ, তার মাঝে তারপরে সে খুবই আতিথ্য পরায়ণ, সাহসী। কেন বঙ্গবন্ধুর মতো এত বড় নেতাকে উনি সাহস করে ওনার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন, তার কত বড় মানে মন মানসিকতা! আর বঙ্গবন্ধু কেমন নেতা, কত সাধারণ মানুষের মাঝে উনি 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 মিশে গিয়েছেন, একটা দরিদ্র মহিলার সাথে উনি ওনার বাড়িতে গিয়ে বসেছেন, হ্যাঁ, ওনার আতিথ্যতা গ্রহণ করেছেন। তাহলে এই যে মহিলার যেমন গুণাবলী যেমন ছিল নেতা হিসেবে বঙ্গবন্ধু, কিন্তু সেরকম ওনাকে রেসপেক্ট বা ওনার প্রতি আনুগত্য প্রকাশ করেছে। তারপর দেখো, ওয়াই ওয়াজ বঙ্গবন্ধু ইমোশনাল টু এক্সপিরিয়েন্স দ্য স্টোরি অফ দ্য ওল্ড ওম্যান, এটা কে বলবে? কেন বঙ্গবন্ধু ইমোশনাল ছিলেন, ইমোশনাল কেন হলেন, কে বলতে পারবে? হ্যালো, বঙ্গবন্ধু বিকাম ইমোশনাল ফর দ্য হসপিটালিটি অফ দ্য পোর ওমেন। ইয়েস ইয়েস, ইমোশনাল কেন হচ্ছে এটা বলা যেতে পারে যে স্যার তিনি দরিদ্র ছিলেন, তবুও তিনি যে তার আকাঙ্ক্ষা সেবা করার, অর্থাৎ উনি বঙ্গবন্ধু ইমোশনাল কেন হলেন, কারণ উনি তো দেখতে পেয়েছেন, উনি তো দেশপ্রেমটা কি উনি বুঝতে পেরেছেন, যখন দেখেছেন যে দেশের বড় বড় যারা প্রতিষ্ঠিত মানুষ, যাদের অনেক অর্থ রয়েছে সমাজে, যাদের অনেক পরিচিতি, বড় বড় পরিচিতি, বড় বড় ডাক দেয় যে আমরা দেশপ্রেমিক, আমরা অমুক তমুক অমুক সংগঠনের এই সেই, আজকে আমরা দেখি না আমাদের সমাজে বড় বড় অবস্থায় আছে এত বড় দেশপ্রেমিক, কিন্তু কাজের বেলায় এদের মানে কন্ট্রিবিউশন জিরো। কিন্তু দুধের উপরে শটটা খাওয়ার জন্য ওরা আগে ভাগেই জিবা বের করে বসে থাকে, ওরা চামচ নিয়ে বসে থাকে। উনি তো বঙ্গবন্ধু তো একজন মানে মানে কি বলবো, যে ছাত্র জীবন থেকে উনি রাজনীতি সচেতন মানুষ, রাজনীতি করেছেন, ছাত্র নেতা ছিলেন, তো উনি তো মানুষের মানে মানুষের পালস বুঝতে পারেন, মানুষের মন মানসিকতা চরিত্র সম্বন্ধে ওনার জ্ঞান রয়েছে। তো উনি তো সমাজের যে এলিট শ্রেণী, এদের কাছ থেকে এইটা পান নাই, এই যে আন্তরিকতাটা উনি পান নাই, এই যে এলিটিজম, যে অভিজাত, আমাদের সমাজে যে অভিজাত সম্প্রদায় যারা রয়েছে, যারা রাজনীতি করে ক্ষমতার কেন্দ্রবিন্দুর আশেপাশে ঘুরে, এলিটিজম, তারা কিন্তু দুধের শটটা খাওয়ার জন্য ঘুরে, সব সময় নিজেদেরকে দাবি করে ওরা বড় দেশপ্রেমিক, আসলে ওরা ভণ্ড ভুয়া, দুধের শর খাওয়ার জন্য বসে থাকে, হ্যাঁ, ডেগের চারপাশে দুধের
যেখানে ইয়া থাকে, কিন্তু গরিব মানুষদের মাঝে এই ধরনের ভণ্ডামি ভুয়া এই অনুভূতিগুলো নাই, তারা দেশকে সঠিকভাবে ভালোবাসে, এটাই বঙ্গবন্ধুকে মানে ইমোশনাল করে ফেলেছে, বুঝতে পেরেছেন? আর তারপর দেখো, ডু ইউ থিঙ্ক দিস স্টোরি হ্যাজ এনি মোরাল, হোয়াট ইজ দ্যাট, জাস্টিফাই ইউর আর্গুমেন্টস, কি এটা কে বলবে? তুমি কি মনে করো এখানে কোনো নৈতিক শিক্ষা রয়েছে? এটি কি? We should not betray our country. Right, right, right. Sir, এটা বলা যায় true affection and sir, true affection and blessing cannot be equated to money. Right, right. এ বলো, ইয়ে বলো। Sir, প্রত্যেকই যার যার মতামত। The prayer of the people is with him, those who help the poor and those who help for the, those who work for the country. মানে এখানে যারা দেশের জন্য কাজ করে তাদের জন্য সব মানুষ, রাইট, মোরালটা হলো যে যারা দেশের জন্য কাজ করে তাদেরকে কোনো কিছু আটকে রাখতে পারে না। তোমার টাকা নাই পয়সা, আমরা বলি না অনেক সময় যে আমার তো কোনো ক্ষমতা নাই, আমি কি করব না, তুমি মূল কথাটা হলো তুমি যতটুকুই তোমার এবিলিটি আছে তুমি সেটা সেটা দিয়ে তুমি দেশকে ভালোবাসো। এই মহিলা দেশকে ভালোবাসে নাই, এই মহিলা বঙ্গবন্ধুকে আমন্ত্রণ জানিয়েছে, খাইয়েছে, তারপরে আতিথেয়তা করেছে, এটাই তো তার দেশপ্রেমের লক্ষণ। এই যে এমনকি নিজের পকেট থেকে কয়টা কয়েন আছে সেটাও দিয়েছে তার ক্যাম্পেইনের জন্য, এগুলো দেশপ্রেমের লক্ষণ না? আমাদের সমাজে কি যারা এলিট শ্রেণী আমরা রয়েছে, অভিজাততন্ত্র মানুষ যারা অনেক ধনী, তাদের মাঝে কি এটা দেখা যায়? তারা তো পারলে দেশটা বিক্রি করে ফেলে, বিক্রি করে ওই যে ওইখানে সুইস ব্যাংকে, আমেরিকা, লন্ডনে গিয়ে টাকা বাড়িঘর করে, ওদের মাঝে এই ওই নৈতিকতা আছে? নাই তো, দেশপ্রেম নাই তো, ওরা দেশের সাথে বিট্রে করে, নেশনের সাথে তারা বেইমানি করে, দে আর নট পেট্রিয়টিক পার্সন, দে আর বিট্রায়ার, তারা তারা কি দেশ বিরোধী শক্তি। আচ্ছা তারপর দেখো, হোয়াট ইজ ইউর ফার্স্ট রিয়াকশন আফটার রিডিং দিস ট্রু স্টোরি ফ্রম দ্য লাইফ অফ বঙ্গবন্ধু, তোমার রিয়াকশনটা কি হবে, তুমি কি মনে করো, কে বলতে পারবে? এইটার উত্তরটা বিভিন্ন রকম হবে, এটা কারোটা একরকম হবে না, কারণ এগুলো তো ওপেন কোয়েশ্চেন, ওপেন এন্ডেড, এগুলো ক্লোজ না। এই ধরনের প্রশ্ন উত্তর করা খুব সহজ। আচ্ছা রিয়াকশন বিভিন্ন রকম, বিভিন্ন ভাবে বিভিন্ন দেবে, যে সবাই বুঝতে পারবে যে আসলে বঙ্গবন্ধুর প্রকৃত দেশপ্রেমটা কিভাবে উনি তৈরি করেছিলেন, মানুষের মাঝে তার মিশে গিয়েছিলেন উনি, সেটা দেখে সবাই এখানে আশ্চর্য হবে। এবং বঙ্গবন্ধু ওনাকে যে মানুষ কেন ডাকে, উনি যে কেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হতে পেরেছেন, মানুষের অতটা অন্তরের কাছাকাছি না যেতে পারলে কেউ হতে পারে না, তাই না? একটা মানুষের গরিব একদম গ্রামে দরিদ্র শ্রেণীর মানুষের অন্তরে ঢুকে গেছে, তা বোঝা গেল যে উনি কেন এতটা জনপ্রিয় ছিলেন। আচ্ছা তাহলে এখানে এটা কি দেওয়া আছে, এটা কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নাকি, যে ইউ হ্যাভ রিড অ্যান্ড, আচ্ছা এটা তোমরা একটু বাসায় করবে আগামী ক্লাসে, এটা হোমওয়ার্ক থাকবে, এই যে ই নাম্বারটা, এটা গ্যাপ হোমওয়ার্ক থাকবে। আচ্ছা এবারে দেখো, আমরা ইউনিট সিক্স আমরা চলে যাব, ইউনিট সিক্সে আমাদের গোয়িং অন আ ফরেন ট্রিপ, এটা কি তোমাদের আছে না? এটা আছে তো, হ্যাঁ সিলেবাসে আছে, হ্যাঁ এই যে এখানে দেখতে যাবে, মানে অর্থাৎ গোয়িং অন এ ফরেন ট্রিপ, অর্থাৎ ইউনিট সিক্সে আমরা এখানে দেখবো যে ফরেন ট্রিপে যাওয়ার সময় কি কি বিষয় এখানে আছে সেগুলো আমরা দেখব। এই যে এখানে বিমানের ভিতরে দেখা যাচ্ছে একজন বিমানবালা, আরো একজন প্যাসেঞ্জার, এখানে দেখা যাচ্ছে ইমিগ্রেশন, তারপরে যে কিভাবে যে ইমিগ্রেশনে ঢুকে, তারপরে এখানে বিমানে ঢুকলো, বিমানে ঢোকার পরে আমরা ফ্লাইটে ভিতরে বিভিন্ন ধরনের সার্ভিস দিচ্ছে, তাহলে এখানে এই লেসন থেকে আমরা এই বিষয়গুলো শিখবো দেখবো। প্রথমে এটার লেসনটার নাম হলো অ্যাট দ্য এয়ারপোর্ট, এখানে দেখো লাউঞ্জ, ইমিগ্রেশন লাউঞ্জ মানে কি, এই যে এই যে লোকজন যে বসে আছে যে এখানে ইমিগ্রেশনের ভিতরে, এটা লাউঞ্জ। তারপরে হলো তোমার ইমিগ্রেশন বলতে আমরা কি বোঝাচ্ছি, যে যেখানে ওই যে এই যে ঢুকছে মানুষ এখানে, ইমিগ্রেশন অর্থাৎ ইমিগ্রেন্ট হওয়া, দেশ থেকে যখন বের হয়ে তুমি অন্য কোনো দেশে যাবে, সেটা অস্থায়ীভাবে হতে পারে, স্থায়ীভাবে হতে পারে, সেক্ষেত্রে ইমিগ্রেশন তোমাকে চেক ইন করতে হয়। স্যার অভিবাসন,
অভিবাসন রাইট রাইট অভিবাসন বাংলা যদি বলি আমরা অভিবাসন ওকে তাহলে এখানে দেখো টেক্সটটা পড়ো হ্যাঁ জারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন এটা কি অনুবাদ বলবো এটা পড়ো আগে পড়ো এমনিতে বোঝা যায় এটা সহজ হ্যাঁ They have come to Bangladesh to visit Zara's aunt and uncle. She is very close to her Bangladesh family. সাথে সাথে বাংলাটা কেন বলবা মানে বাংলা আমরা বুঝি বুঝতেছি তারপর বাংলাটা বললে এটা মানে অর্থটা আরো ক্লিয়ার হয় আর কি যারা তার অভিভাবকদের সাথে লন্ডনে থাকে তারা বাংলাদেশে এসেছে যারা চাচা এবং চাচির সাথে দেখা করতে সে তার চাচাতো বোন মিতার সাথে খুবই ঘনিষ্ঠ Both the families have visited many interesting places together in Bangladesh. It was great fun. তার উভয় পরিবারই বাংলাদেশের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ স্থান একসাথে ঘুরে দেখেছে. It was great fun. এটি খুবই মজার ছিল. Then they decided that they would visit some places outside Bangladesh too. এরপরে তারা সিদ্ধান্ত নিল